আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দুয়াই ভালো আছি তো আমি কিভাবে বারোটা দেশের বর্ডার ক্রস করে বাই রোডে বেলজিয়াম পর্যন্ত আসলাম তো আমি কিভাবে আসলাম অনেকে জানতে চায় দারণা চায় অনেক কিছু তার এই কারণে আর কি আমার ভিডিওগুলো বানানো তো আমি কিভাবে আস আসছি তার সম্পূর্ণ পার্ট টু পার্ট বারোটা দেশের বর্ডারের প্রত্যেকটা ভিডিওই আপলোড করছি তো আমি আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন আর গত ভিডিওতে দেখাইছি বেলজিয়ামের রাজার বাড়ি আজকে রাজারবাড়ির সামনে পার্কে ঘুরতেছি তো তো আমি আগে বলছিলাম আপনার ইরানের হাজির আসুল পর্যন্ত কিভাবে আসছি তারই আমি গল্প বলছিলাম মানে সত্য কাহিনী বলছিলাম তো এখন বলবো হাজির আসুল থেকে সামনে কিভাবে গেলাম তো আমরা সকাল প্রায় আটটার দিকে গাড়িতে উঠলাম আর রাত্রে সন্ধ্যা আর কি প্রায় বারো তেরো ঘন্টা গাড়ি জার্নি করার পরে হাজিরাসুলের বাসায় আমাদের রাখলো সেখানে আমরা আসলাম আমরা ছিলাম প্রায় ছয়জন প্রায় জন কি টোটাল জন ছিলাম গাড়িতে সেখানে হাজিরাসুলের বাড়িতে আসলাম দুই তলায় যে দেখলাম আরও অনেক লোক বিভিন্ন দেশের মানে আরবিরা বেশি আমাদের সাথে আফগানিস্তান ছিল পাকিস্তানি ছিল আমরা বাঙালি ছিলাম অন্য সিরিয়া লিবিয়া বিভিন্ন দেশের লোক আর কি একসাথে আইসা ওই রুমের ভিতরে একত্রিত হয়েছি এরপরে ওইখানে আবার সিস্টেম আছে কি আপনার ওই আসুল ওয়াইফ আছে শালি আছে তারা কতক্ষণ পরপর আইসা বলবে কারো কিছু লাগবে লাগলে আপনি ডলার বা ওই দেশে টাকা দিলে আপনার যা চাইবেন তাই না দিব সিগারেট খানা ঠান্ডা এই জাতীয় তো যাই হোক ওই জায়গায় আমরা রাত্রে বিশ্রাম করলাম খাওয়া দাওয়া কইরা এরপরে সকালবেলা হাজিরাসুল আসলো দুই গাড়ি নিয়ে তো আমাদেরকে দুই ভাগ করে দিলো আমার সাথে দিলো দুই গাড়িতে আপনার বীর এবং আমাকে বানায় দিল তার তাদের আর কি সবাইকে দেখা নেওয়ার জন্য হাজিরাসুল অনেক লোক হিসাবে অনেক বালু বালু ছিল তো একদম বিশাল মাফিয়া বড় না বড় বড় মাফিয়া ছোটোখাটো মাফিয়া এরা হচ্ছে আদম মাফিয়া তো যাই হোক হাজির হাজিরাসুল তখন শীত ছিল ঠিক আছে আমাকে একটা জ্যাকেট দিল হাজিরাসুল হাজিরাসুলের সাথে আমার একটা ছবি আছে এখন হয়তো বা খুঁজলে পাওয়া যাইব তারপর আমরা গাড়িতে উঠলাম আবার সেই গাড়ি টানা শুরু করলো পাহাড় জঙ্গল মানে বর্ডার সাইড তো তুর্কি ইরানের আর তুর্কির বর্ডার সাইডে এ আপনার ইরানের পরে যত বর্ডারই দেখবেন সব বর্ডারেই পাহাড় পাহাড় ছাড়া কোনো বর্ডার নাই তো যাই হোক মনে করেন আমরা প্রায় কতক্ষণ আবারও আট নয় ঘন্টা জার্নি করার পরে তুর্কির বর্ডারের সাথে একদম বর্ডারের সাথে ওই জায়গায় তাদের একটা সেফ রুম আছে এজেন্সি আছে মানে তাদের শাখা তাদের লোক তাদের বাসায় না রাখলো এখান থেকে আবার বাঘ হয়ে গেলাম আমরা বাইক বাঘ হয়ে যাওয়ার পরে আমরা হইলাম কয়জন জানি আমাদের সাথে খেল নাই কিন্তু একটু খেল আছে একটা ছিল আপনার আফগানিস্তানের তার শ্বশুর ওয়াইফ এবং ছেলে এবং তিন বাচ্চা এই বাচ্চা সহ আমরা দিলাম রনা ও আবার খাওয়া দাওয়া করাইছে আমাদেরকে খুব সুস্বাদু একটা খাবার ছিল এটাও হচ্ছে ইরানের মনে মানে ইরানের ঐতিহ্যবাহী খানা ওই গমের চাউল দিয়া তারা একটা মানে আমাদের দেশে যে বাচ্চাদের সাদা ডায়াবেটিস মানে সাদা খিচুড়ি পানায় না ওইগুলো আর কি খাওয়াইছে অনেক টেস্ট লাগলো এরপরে মনে করেন আবার আমাদের গাড়িতে উঠা আইব বললো যে দশ মিনিটের রাস্তা দশ মিনিট পরে বাকিটা হাঁটা তুর্কিতে ঢুকতেইবো হাইটটা যাই হোক আমরা গেলাম এই প্রথম আমার আর কি গাড়ির ডেকি আছে না ব্যাগ ডালার ভিতরে দুইজন তো আমি কি কারণে জানি আমার একটু লেট হয়ে গেছে আর গাড়ি ফ্লাব হয়ে গেছে তো এই প্রথম আমি ব্যাগ ডালাতে ঢুকলাম ও অনুভূতি অনেক ভয়ানক ছিল এরপর আমরা আর কি বর্ডারের একদম ঘুরায় নিয়ে নামাই দিল তারপরে কি হইলো তা অবশ্যই আমি সামনে ভিডিওতে বলবো আমি সময় পাই না চাকরি করি তাই ভিডিও তেমন একটা বানাইতে পারি না তো চেষ্টা করব খুব দূরত্ব দেওয়ার জন্য আজকের মতো এখানেই তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন যে কোনো বিষয় জানার জন্য আর কি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ